শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, তরুণ তরুণীকে নৃশংস মারের ঘটনায় আটক মূল অভিযুক্ত জেসিপি। চোপড়া কাণ্ডে সুমোটা মামলা হয় তার বিরুদ্ধে। চোপড়ায় ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা তাজেমুল হক ওরফে জেসিবিকে চোপড়া থেকে আটক করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, এক তরুণী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান এক যুবকের সঙ্গে এবং সেই অপরাধেই সেই তরুণী এবং তার প্রেমিককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন এই জেসিবি নামক যুবকটি, যাকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, এই যে চোপড়ার ঘটনা, নৃশংস একটি ঘটনা, যে ঘটনা একেবারেই নক্কারজনক বলা যেতে পারে, সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত। কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযুক্তকে, কি জানা যাচ্ছে? দেখো, মূল অভিযুক্তকে সেই যে লক্ষ্মীপুর গ্রাম, সেই গ্রামের থেকে কিন্তু তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ যেমনটা জানাচ্ছে তাকে ইতিমধ্যেই কিন্তু তদন্তের জন্য, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। কিন্তু আর এক পুলিশ সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা ঘটনা ইসলামপুর থানাতে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। ঘটনা চোপড়া এলাকায় এবং চোপড়া থানায় না নিয়ে গিয়ে কিভাবে জেসিবিকে ইসলামপুর থানায় নিয়ে আসা হলো, এটা নিয়ে কিন্তু এখন রাজনীতি মহলে একটি চাপানোতা শুরু হয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তার নিরাপত্তার জন্য জেসিবি, তার নিরাপত্তার জন্য তাকে চোপড়া থানায় নিয়ে যাওয়া হয়নি, তাকে ইসলামপুর থানায় নিয়ে আসা হয়েছে। এবং যেমনটা আমরা দেখো সুবর্ণা, সকাল থেকে সবার প্রথম কিন্তু ট্রাইব টিভি বাংলা সবার প্রথমে ব্রেক করে এই চোপড়া কাণ্ড এবং তারপরের থেকে কিন্তু লাগাতার আমরা ট্রাইব টিভি বাংলা কিন্তু দেখিয়ে গিয়েছি একের পর এক, এবং রাজনীতি মহলেরও একের পর এক বক্তব্য আমরা দেখিয়েছি। মূলত যে ঘটনাটি ঘটেছিল, যে দুইজন যে তরুণ তরুণী, তাদের বহির্ভূত সম্পর্কের জেরে সেই লক্ষ্মীপুর গ্রামে গত শুক্রবার বলে জানা যাচ্ছে, সেই শুক্রবারে একটি সালিশি সভা বসে লক্ষ্মীপুর গ্রামে এবং সেই সালিশি সভাতেই যে এই জেসিবি নামক যেই লোকটি রয়েছে তিনি মূল মাথা ছিলেন এবং তারপরেই একটা বতসা বাঁধে এবং বতসার জেরেই কিন্তু তারপরে এইভাবে নৃশংসভাবে রাস্তায় ফেলে মারধর করে, চুলোর মুঠু ধরে মারধর করে এবং লাথিও মারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিওতে। নৃশংসভাবে এই যে মারধর করা হচ্ছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেই ভিডিও ভাইরাল হওয়াতে আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখিয়েছি ট্রাইব টিভি বাংলাতে এবং তারপরেই কিন্তু দুপুরের পর থেকে পুলিশ প্রশাসন একদম নড়েচড়ে বসে এবং নড়েচড়ে বসার পরেই কিন্তু বিভিন্ন জায়গায়, চোপড়ার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। অবশেষে তল্লাশি চালানোর পরে আজ সন্ধ্যাবেলায় সেই লক্ষ্মীপুর গ্রাম থেকেই কিন্তু সেই জেসিবি নামক সেই ব্যক্তিকে কিন্তু আটক করে পুলিশ এবং তারপরেই কিন্তু ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়। এই নিয়ে কিন্তু এখন রাজনীতির শোরগোল পড়েছে, যেখানে চোপড়া থানায় না নিয়ে গিয়ে ইসলামপুর থানায় কেন নিয়ে আসা হলো। এবং যেমনটা জানা যাচ্ছে সেই এলাকা থেকে সূত্র মারফত, কারণ এলাকাতে মিডিয়া ঢোকা বারণ, পুলিশ প্রশাসন ঢোকা বারণ, সেই ক্ষেত্রে কোনো লোক কিন্তু মুখ খুলতে চাচ্ছে না এবং কোনো মহিলাও কিন্তু মুখ খুলতে চাচ্ছেন না। এবং এখন পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে সেই জেসিপি সেখানকার প্রভাবশালী একজন নেতা এবং বিধায়ক হামিদুর রহমান, তার ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে এবং এই হামিদুর রহমানের সাথেই কিন্তু এই জেসিবি নামক এই যে প্রভাবশালী দাপুটে নেতা তিনি কিন্তু থাকতেন। এবং যেমনটা ইতিমধ্যেই যে এলাকা থেকেও আমরা খবর পাচ্ছি যে এই জেসিবির একটা বিশাল বড় একটা গ্যাং রয়েছে এই চোপড়া এলাকা জুড়ে এবং যেভাবে যেখানে যে সমস্ত গ্রাম রয়েছে চোপড়া, সেখানে যখনই সালিশি সভা বসে এই জেসিবি নামক কিন্তু ব্যক্তি সেই এলাকায় যায় সালিশি সভা করে এবং সে তার কথাই শেষ কথা সেই চোপড়া এলাকায় বিভিন্ন গ্রামের। এবং এই জেসিবি, তার নামে কিন্তু ইতিমধ্যেই এই চোপড়া থানায় যেটা জানা যাচ্ছে, চোপড়া থানার সূত্রমাফক যে চোপড়া থানায় একাধিক মামলায় কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু করা আছে এবং প্রচুর কেস রয়েছে এবং সেই ক্ষেত্রে থেকে কিন্তু তাকে এখনও পর্যন্ত পুলিশ আটক করতে পারছে না সেই কেসগুলিতে। তবে আজ সকাল থেকে সেই খবর সম্প্রচার হওয়ার পর থেকেই কিন্তু পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে যায় এবং তারপরে অবশেষে জেসিবিকে আটক করে এবং আটক করে যেমনটা বলছিলাম যে সরাসরি ইসলামপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই ভিডিওটার সত্যতা কতটা রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখছে ইসলামপুর থানার পুলিশ। একেবারে বিক্রম, তুমি যেমনটা বললে যে এই যুবক অত্যন্ত প্রভাবশালী, সেই যুবককে কিন্তু যখন পুলিশ গ্রেপ্তার করে থানার ভেতর প্রবেশ করাচ্ছে তার হাবে ভাবে কিন্তু বিন্দু মাত্র অনুশোচনার লেশ নেই, সেই ছবিই কিন্তু দেখা যাচ্ছে। তিনি এমন একটা হাবভাব নিয়েছেন যে তিনি এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাতে তার বিন্দু মাত্র অনুশোচনা নেই। এবং তুমি যে বিষয়টা বলছিলে যে প্রভাবশালী তিনি এতটাই যে গ্রামের মানুষজন সেখানে মানুষজন মুখ খুলছেন না, তারা রীতিমতো ভয়ে রয়েছে। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি তৃণমূলের হাত বা যে বিধায়ক হামিদুল, তার হাত ওই ব্যক্তির মাথার উপরে রয়েছেই বলেই এতটা প্রভাবশালী? কিভাবে হলো এই প্রভাবশালী ব্যক্তি এত প্রভাবশালী, কি করে হলো এই জেসিবি? দেখো, একদমই আজকে তুমি যদি হামিদুর রহমানের বক্তব্যটা তুমি দেখো, একদমই হামিদুর রহমান কিন্তু সেরকম কোনোভাবে কিন্তু প্রতিক্রিয়া দেয়নি, যেইভাবে জেলা সভাপতি কড়াভাবে বলেছেন। এবং রায়গঞ্জের যে ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার তিনিও যেইভাবে বক্তব্যটা রেখেছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেরকমভাবে কিন্তু হামিদুর রহমান কোনো কিছু বলেনি। তিনি বলছেন আপনারাই এই ব্যাপারটিকে বেশি করে ঘাটাচ্ছেন এবং সেখানকার লোকরা তো কোনো কিছু বলছে না, এবং যাকে মারা হয়েছে যে তরুণ তরুণীকে তারাও কিন্তু কোনোভাবে লিখিত কমপ্লেন করেনি থানাতে, তাহলে আপনারা কেন এত মাথা ঘামাচ্ছেন? যেখানে একটি ভিডিও ভাইরাল হয়ে গেল, যেখানে এত নৃশংসভাবে মারা হয়েছে একটি মহিলাকে এবং তরুণকে, সেখানে দাঁড়িয়ে থেকে এইভাবে একটি বিধায়কের কথা নিয়ে কিন্তু রাজনীতি মহল প্রশ্ন তুলছেন। যেখানে একটি সামাজিক দায়িত্ব থাকে একটি বিধায়কের, সেই বিধায়কের থেকে তাকিয়ে থেকে একটি বিধানসভার লোকরা তাকিয়ে থাকে সেই বিধায়কের দিকে, সেই বিধায়ক কিভাবে এই কথা বলছেন, এটা নিয়ে কিন্তু রাজনীতি মহলে এখন প্রশ্ন উঠেছেন। এবং জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে যে ঘটনাটি ঘটেছে একদমই নিন্দনীয় ঘটনা, অবশ্যই এর কড়া ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি বলেছেন যে হামিদুর রহমানকে এই ব্যাপারটিকে দেখার জন্য বলা হচ্ছে এই ভিডিওর কতটা সত্যতা রয়েছে এবং কি ঘটনা ঘটেছিল অরিজিনালি সেই বিষয়টাও কিন্তু হামিদুর রহমানকে দেখতে বলেছেন জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়টা সকাল থেকে, যে বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি, চোপড়ার একটি ঘটনা যেখানে এক তরুণ এবং এক তরুণীকে তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জেরে তাদেরকে রাস্তায় ফেলে রীতিমতো লাঠির গোছা নিয়ে বেধড়ক সেই মার সেই সভাকে লোকজন দাঁড়িয়ে দেখছেন, দাঁড়িয়ে লোকজন সেই মার দেখছেন। এবং যে ছবি আপনাদেরকে দেখা সেই ব্যক্তি অভিযুক্তকে মারধর করেছেন, কেউ প্রতিবাদ কেউ করেননি। এমনটা অভিযোগ স্থানীয়রা যেমনটা বলছেন বা যেমনটা শোনা গিয়েছে, গুঞ্জন শোনা গিয়েছে এই মূল অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং সেখানকার যে বিধায়ক হামিদুল, তার অত্যন্ত ঘনিষ্ঠ, সেই কারণের জন্যই নাকি তারা মুখ খোলেন। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি, তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেয় এবং পদক্ষেপ নিয়ে এই মূল অভিযুক্ত জেসিবিকে গ্রেপ্তার করে এবং তাকে চোপড়া থেকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে ইসলামপুর থানায়, সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।